ক্লাস 9 এর থার্ড সামেটিভ ইভালুয়েশন বা ফাইনাল এক্সাম ফিজিক্যাল সায়েন্স কোশ্চেন পেপারটা দেখে নেবে। গ্রুপ এ তে তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন আছে, এগুলো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। আর তোমাদের যেহেতু এটা ফাইনাল এক্সাম, সেক্ষেত্রে তোমাদের টেক্সট বুকের প্রত্যেকটা অধ্যায় পরীক্ষা হবে। খুব ভালো করে পড়বে এবং এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে নেবে। এখান থেকে অনেক কোশ্চেন আশা করা যায় কমন পেয়ে যাবে। এই কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, স্ক্রিনশট করে নেবে একটু। এবার দেখো পরবর্তী পেজে, পরের পেজে দেখতে পাচ্ছ কিছু এমসিকিউ আছে। এরপর গ্রুপ বি, গ্রুপ বি তে যেসব কোশ্চেনগুলো আছে উত্তর দিলে 1 নম্বর করে পাবে। এখানে মোট 23টা কোশ্চেনের উত্তর দিতে হবে। দেখতে পাচ্ছ লিটারের সঙ্গে কত ডিগ্রি সেন্টিগ্রেড অথবা তাপমাত্রা উল্লেখ করা আবশ্যিক, সত্য মিথ্যা, সিজি একক চেয়েছে। এই ধরনের কোশ্চেনগুলো তোমরা স্ক্রিনশট করে নিয়ে অবশ্যই করে নেবে ভালো করে। টেক্সট বুকের পাশাপাশি যদি তোমাদের সহায়িকা থাকে সেক্ষেত্রে খুবই ভালো হয়, সহায়িকা থেকে এই ধরনের কোশ্চেনগুলোর উত্তরও খুব সহজে পেয়ে যাবে। তবে অবশ্যই টেক্সট বুকটা আগে পড়বে তোমরা প্রত্যেকটা অধ্যায় ভালো করে, তাহলে বুঝতে সুবিধা হবে এবং কোশ্চেনগুলো কোন অধ্যায় থেকে এসেছে সেটা তোমরা সহজেই বুঝতে পারবে। এবার দেখো বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাতে হবে। গ্রুপ সি যে কোশ্চেনগুলো আছে তোমাদের 2 নম্বর করে পাবে উত্তর দিলে। যেহেতু এটা তোমাদের ফাইনাল এক্সাম, সেক্ষেত্রে 90 মার্কসের কোশ্চেন হবে এবং পরীক্ষাটা হবে 3 ঘন্টা। পরের পেজে দেখো আর্কিমিডিসের নীতি লেখো, কোন ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে তা লেখো। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কিভাবে প্রথম গতিসূত্র পাওয়া যায় এবং এই যে সমীকরণ প্রতিষ্ঠা খুবই গুরুত্বপূর্ণ, এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই করে নেবে। গতিশক্তির রাশিমালা নির্ণয় করতে বলেছে। যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র, তীক্ষ্ণতা কাকে বলে, কম্পাঙ্কের সাথে তীক্ষ্ণতার সম্পর্ক, শর্তসহ ক্যালোরিমিতির মূল নীতি লেখো, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি লেখো। এবার অথবা দিয়ে বলেছে মোলার আয়তন এবং দ্রাব্যতার সংজ্ঞা কি ঘটে সমীকরণ সহ লিখতে হবে, এখানে দেখতে পাচ্ছ। এবার পরবর্তী পেজে দেখো নির্দেশক কাকে বলে, ক্ষার দ্রবণে ফিনাইল্যাফথ্যালিন এর বর্ণের কি পরিবর্তন হয়, পাতন কাকে বলে, ক্ষরজলকে মৃদু করার 2টি উপায়, আয়নমুক্ত জল, পাতিত জল এর মধ্যে কোনটি বেশি বিশুদ্ধ কেন। তারপর দেখো ক্লোরিনেশন এর সীমাবদ্ধতা উল্লেখ করো। অথবা দিয়ে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, হুকের সূত্র, ডাই নিউটনের সংজ্ঞা, এদের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। আবারও একটা বীজগাণিতিক প্রতিষ্ঠা আছে যেটা তোমাদেরকে এগুলোর সমাধান করতে হবে জ্যামিতিক পদ্ধতিতে, ঠিক আছে। এবার দেখো তরঙ্গের বেগ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, শব্দের প্রতিফলনের সূত্র চেয়েছে। পরবর্তী পেজ দেখতে থাকো, পরবর্তী পেজ কমপ্লিট। তাহলে তোমাদের এই প্রশ্নপত্র থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর ভালো করে তৈরি করে নেবে। আর অন্যান্য বিষয়ের প্রশ্নপত্রগুলো অবশ্যই দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে।